हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल स्मार्ट फ्यूचर। आशा करी तुम सब ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তো আজকে আমি আবার হাজির হইছি তোমাদের সামনে। তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো, যেটা শেখাবো, সেটা হচ্ছে কি বাংলাতে টাইপিং, বাংলা শুনে শুনে টাইপিং করা, বাংলা শুনে শুনে ঠিক ভুল, কোনটা ভুল ওয়ার্ড, কোনটা ঠিক ওয়ার্ড, সেটা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। এন্ড আজকে ভিডিওটা আমি তোমাদেরকে লাইভ কাজ করে দেখাবো, যে কাজটা আমি অলরেডি 3-4 মাস ধরে করে যাচ্ছি এন্ড যার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। এন্ড এই টপিক নিয়ে এই ধরনের ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, অলরেডি দুটো ভিডিও বানিয়েছি, সেখানে পেমেন্ট প্রুফ সমেত সমস্ত কিছু ডিটেইলস দেয়া আছে। তো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আমি কাজ করি, কত টাকা ইনকাম করি, তুমি কিভাবে কাজ করবে, কোথায় অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি লাইভ দেখাতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই একটা কথা বলবো যে যদি তুমি আমার মতো অনলাইনে আর্নিং করতে চাও, যদি তুমি চাও বাড়িতে বসে একটা 12 টাকা ইনকাম করতে, যদি তুমি চাও যে পড়াশোনার পাশাপাশি একটা ছোটখাটো কাজ করতে, দেন তোমাকে অবশ্যই একটাই সাজেস্ট করবো যে চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো এন্ড অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই তুমি কোনো না কোনো কাজ পাবেই পাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি তোমরা জানো, সবাই জানো, যারা যারা টুকটাক ফ্রিল্যান্সিং করো তো তারা জানো, আর যারা করো না তারা জেনে নাও যে আমি অলরেডি এটা নিয়ে 2-3টে ভিডিও দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ একদম প্রথমে যেটা আছে কি প্রি ওয়ার্ক। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছ এই যে লঞ্চ টাস্ক, এখানে আমি ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করব, একটা সারফেস খুলে যাবে। তো দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু একটা সারফেস আমার এখানে খুলে গেছে। ওকে, তো এইভাবে আমরা জাস্ট অডিও গুলো শুনব। দেখো এই যে সারফেসটা কিন্তু আমাদের চলে এসেছে, দেখতে পাচ্ছ এইখানে আমরা অডিও গুলো শুনব এবং দেখো তার নিচে যে লেখাগুলো আছে অডিওটা শুনে শুনে সেই লেখাটাকে আমাদের এখানে কাজ কি সেই লেখাটা দেখবো যে ঠিক আছে কিনা, আর যদি না ঠিক থাকে দেন তাহলে আমরা কি করবো সেটাকে ঠিক করে সাবমিট করবো। তো এইটুকু হচ্ছে আমাদের কাজ। ওকে, তো চলো শুনে নি, তোমাদেরকে দেখিয়ে দিই যে কাজ কিভাবে করতে হবে বা আমি কিভাবে করি। তো দেখো মূলত আমি কি করি, প্রথমে আমি এইভাবে অডিওটাকে চালাই, আমি চালিয়ে শুনে নি বারবার। তো টেসলা গাড়িগুলোতে গাড়িতে চার্জ দেওয়া যায় এবং সেই গাড়ি বিশ্রামের জন্য বিভিন্ন যন্ত্র আছে যাতে বোঝা যায় কতক্ষণ গাড়িতে বিশ্রামে থাকবে। তো দেখতে পাচ্ছ যে লেখা আছে যে টেসলা গাড়িগুলোতে চার্জ দেওয়া যায় এবং সেই গাড়ি বিশ্রামের জন্য বিভিন্ন যন্ত্র আছে যা দিয়ে বোঝা যায় গাড়িটি কতক্ষণ বিশ্রামে থাকবে। টেসলা গাড়িগুলোতে গাড়িতে চার্জ দেওয়া যায় এবং সেই গাড়ি বিশ্রামের জন্য বিভিন্ন যন্ত্র আছে এবং সেই গাড়ি বিশ্রামের জন্য বিভিন্ন যন্ত্র আছে সেই শিক্ষার যে অসততা থাকে তা আমাদের জন্য খুবই নিন্দনীয়। দেখো কি বলছে যে জাতি শিক্ষিত হওয়ার প্রধান কারণই হচ্ছে সৎ, সেই শিক্ষার ক্ষেত্রে যদি অসততা থাকে তাহলে তা আমাদের জন্য খুবই নিন্দনীয়। তো দেখো এটাও ঠিক আছে, ওকে, লেখার সাথে অডিওর সাথে মিল আছে, বাংলা তে যা বলেছে এখানে তাই লেখা আছে, তো এটাকে আমি পাস করিয়ে দেবো। তারপরে দেখো কন্টিনিউ করলাম, আবার পরের কাজটা চলে আসবে। তো এইভাবে আমি প্রায় সারাদিনে 2000-3000 কাজ করি। বাথরুমে গরম পানি পাওয়ার জন্য আগে সেই পুরনো ভারী গিজার দরকার, এখন একটি কলেই আপনি বৈদ্যুতিক সংযোগ দিয়ে বাথরুমে গরম পানি পেতে পারেন। তো দেখো এটাও ঠিক আছে যে বাথরুমে গরম পানি পাওয়ার আগে সেই পুরনো ভারী গিজারের দরকার নেই, এখন একটি কলেই আপনি বৈদ্যুতিক সংযোগ দিয়ে বাথরুমে গরম পানি পেতে পারেন। বাথরুমে গরম পানি পাওয়ার জন্য আগে সেই পুরনো ভারী গিজার দরকার নেই, এখন একটি কলেই আপনি বৈদ্যুতিক সংযোগ দিয়ে বাথরুমে গরম পানি পেতে পারেন। তবে একদম ঠিক আছে, ওকে, তো এটাকে আমি পাস করে দেব। এবার যতগুলো পাস করব পর পর কিন্তু আমার কাজগুলো চলে আসবে। ওকে, তো এইভাবে আমি কাজ করি। এটা আমি যখন আমি অনেক বেশিরভাগ কাজটা আমি ল্যাপটপে করি, যেহেতু আমার ল্যাপটপ আছে তো বেশিরভাগ কাজটা আমি ল্যাপটপে করি। তো অনেক সময় মোবাইল দিয়েও আমি কাজ করি, যখন অবসর টাইমে, যখন পিঠ ব্যথা হয়ে যায় যখন, তখন আমি
মোবাইল দিয়েও কাজ করি, তো মোবাইল দিয়েও কিভাবে কাজ করা যায়। তো যারা যারা ভাবছো যে মোবাইল দিয়ে করা যাবে না, তো তাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো। ওকে, তো তার আগে দেখিয়ে নিয়ে দেখো এখানে টোটাল কাজটা কিভাবে কাউন্ট হবে। ওকে, তো এইখানে আমি হিস্ট্রিতে চলে যাবো। দেখো হিস্ট্রিতে গিয়ে এখানে একটা অপশন আছে যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলে একটা অপশন আছে যে দেখতে পাবো। এখানে ভিউ, ভিউতে আমি দেখতে পাবো। দেখো আমি এখন 30টার মতো কাজ করেছি। ওকে, তো দেখো আমরা এই করতে 30টার মতো আমি এখানে কাজ করছি। এখানে তুমি যা কাজ করবে এখানে টোটাল তা উঠে যাবে। তো দেখো এখানে তোমরা দেখে রাখো যে 30, আমি একটা কাজ করবো আবার 31 হয়ে যাবে। দেখো বাংলাদেশে অনেক প্রচলিত মুদ্রা রয়েছে, বাংলাদেশে অনেক প্রচলিত মুদ্রা আছে, এটা এখন পাস করিয়ে দিলাম। ওকে, তো কন্টিনিউ করে দিলাম। এবার দেখো এখানে চলে যাবো। দেখো এই যে বললাম যে চলে যাবো কোথায়, ভিউতে। দেখো ভিউতে 31 হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে তুমি সারাদিনে যত ইচ্ছা কাজ করতে পারো। ওকে, আর পেমেন্টটা তোমরা কিন্তু থামলাইনে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এখান থেকে কত পেমেন্ট পাওয়া যায়। তোমরাও চাইলে এই কাজটা করতে পারো, বাট তোমাকে অবশ্যই একজন ভালো বাংলা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে যে বাংলাতে কোথায় আকার হবে, কোথায় কমা হবে, কোথায় দাঁড়িয়ে হবে, এবং একটা ভালো ইয়ারফোন থাকতে হবে, কারণ তোমাকে শুনে শুনে একদম অ্যাকুরেটটাই দেখতে হবে। ওকে, তো এইভাবে আমি ল্যাপটপের মাধ্যমে কাজ করি। তো এবার চলে যাবো আমি মোবাইলে। এটাকেই আমি তোমাদেরকে এখন দেখাবো যে আমি মোবাইলে কিভাবে কাজ করি। আর এই কাজটা যারা যারা করতে চাও আমার পুরোনো ভিডিওগুলো দেখো, কারণ এটা নিয়ে আমার, এটা হচ্ছে তৃতীয় নাম্বার ভিডিও, আমি তৃতীয় নাম্বার ভিডিও, কারণ এখানে আমি অলরেডি কাজ সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, আবার আগের ভিডিওগুলো তো দেখিয়েছি এবং পেমেন্ট পর্যন্ত দেখিয়ে দিই। তো এখানে আমার মিনিমাম, সত্যি কথা বলছি, আমার মিনিমাম প্রতি মাসে 25-30 হাজার টাকা হয়, অনেক সময় বেশি হয়ে যায়। তাই হয়তো এখন দেখতে পাচ্ছ যে আমি এই জন্য ভিডিও ছাড়তে পারছি না। তো চলো মোবাইল দিয়ে দেখতে পাচ্ছ যে আমি মোবাইলও লগ ইন করে নিয়েছি, সেম পেজ তোমরা যেটা ল্যাপটপে এতক্ষণ দেখছিলে, এখন আমি মোবাইল থেকে করবো। দেখো মোবাইল থেকেও কীভাবে ইজিলি করা যায়। তো দেখতে পাচ্ছ আমি অলরেডি মাই জবে আছি। তো এখান থেকে আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আমি এই গুগল ক্রোমটাকে ডেস্কটপ মোডে করে নেব। তো এটাকে আমি ডেস্কটপ মোডে করে নিলাম। তো দেখো এটা ডেস্কটপ মোডে খুলে যাবে। তো চলে আসি এবারে মাই জবে। তো মাই জব থেকে খুঁজে নিই যে কাজটা আমি এখন করবো অ্যাক্টিভলি। ওকে, এই যে দেখতে পাচ্ছ কাজটা পেয়ে গেছে, এবং এখান থেকে আমি কী করবো কাজটা লঞ্চ করে নেব। এই যে লঞ্চ টাস্ক করে নিলাম। তো দেখো একটা সার্ভিস খুলে যাবে। ওকে, তো দেখো এখানে নিয়মটা দেওয়া আছে, নিয়মটা তোমরা জানো যে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ টয়েস থাকে, এই নিয়মগুলো আর বলছি না। তো দেখতে পাচ্ছ এই যে দেখো একটা সারফেস কিন্তু খুলে গেছে। ওকে, তো এটাকে আমি অডিওটাকে চালাবো, ডেস্কটপ মোডে করে নিলাম। দেখো নিচে লেখাটা আছেই, শুনে নি কি বলছে। সব দেশেই রাজনীতি এবং কূটনীতি রয়েছে, দেশের উন্নয়নের স্বচ্ছ প্রথম থেকে বার শুনে নি। সব দেশেই রাজনীতি এবং কূটনীতি রয়েছে, দেশের উন্নয়নের জন্য আপনাকে অবশ্যই স্বচ্ছ এবং সুন্দর রাজনীতির একটি পরিবেশ গড়ে তুলতে হবে। তো দেখতে পাচ্ছ যে অডিওটা যেটা বলেছে সেটাই আছে এখানে, যে সব দেশেই রাজনীতি এবং কূটনীতি রয়েছে, দেশের উন্নয়নের জন্য আপনাকে অবশ্যই স্বচ্ছ এবং সুন্দর রাজনীতির একটি পরিবেশ গড়ে তুলতে হবে। ব্যাস, অডিওতে যা বলেছে এখানেও তাই বলেছে। তাহলে আমি কী করবো, দেখো নিচে আছে যে পাস আর ফেল। ওকে, তো এখানে আমি পাস করে দেবো। কেবল তারপরে অডিওটা দেখো অটোমেটিকলি চলে আসবে। দেখো তারপরে অডিওটা চলে এসেছে, এই অডিওটা আমি শুনে নেব, স্ক্রিনটাকে উপরে করে নিই। রাতে ছাদের উপর হাঁটাহাঁটি করে। তো দেখো রহিম প্রতিদিন ছাদের উপর হাঁটাহাঁটি করে, রহিম প্রতিদিন ছাদের উপর হাঁটাহাঁটি করে, এটাও ঠিক আছে। তো এটাকে আমি এখান থেকে পাস করিয়ে দেব, সাবমিট করে দিলাম। তো দেখলে আমি এইভাবে তুমি চাইলে মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে কাজ করতে পারবে। তো আমি এটা এখানে স্টপ করে দিচ্ছি। তো তোমরা দেখতে পেলে যে বাড়িতে বসে কিভাবে শুধুমাত্র বাংলা, এর থেকে সহজ কাজ আমার মনে হয় যে আর হয় না। শুধুমাত্র বাংলা যা শুনে শুনে ঠিক হলে ঠিক, আর ভুল থাকলে সেটা ঠিক করে দিয়ে পাস করে দিয়া, এইটুকু কাজ। তো এই কাজ করে বাড়িতে বসে তুমিও চাইলে আমার মতো মাসে মিনিমাম 25-30 হাজার টাকা ইনকাম করতে পারো। তো যদি তুমি কাজটা করতে চাও, অ্যান্ড যদি এই ভিডিওটা ভালো লাগে দেন বস, একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই হওয়া চাই। অ্যান্ড অনলাইনে কাজ করতে চাইলে, আমার মতো কাজ শিখতে চাইলে, যে কিভাবে তুমি বাড়িতে একদম শুরু থেকে আরম্ভ করবে, দেন প্লিজ আমার সমস্ত ভিডিওগুলো দেখে এবং আমার সাথে থাকে। ওকে।